মহানায়ক উত্তম কুমারের বাড়িতে, যার সঙ্গে একটা আবেগ এবং এই বাড়ির সঙ্গে একটা ঐতিহ্য জড়িয়ে আছে। আর আমার সামনে দিয়ে দাঁড়িয়ে আছে গৌরব, সঙ্গে স্ত্রী দেবলীনা কুমার। দুজনের কারোর পরিচয় আপনাদেরকে নতুন করে দিতে হবে না। আমি পুজো তো শুরু হয়ে গেছে গৌরব, জিজ্ঞেস করব যে এই বাড়ির একটা তো ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য মানে তোমাদের পুজোর কি কোনো বিশেষত্ব আছে? কোজাগরী লক্ষ্মী পুজো মানে একটা বাঙালির আবেগ জড়িয়ে আছে, হ্যাঁ, সেখানে কি কোনো বিশেষত্ব আছে? না, একই রকম। ইনফ্যাক্ট ওদের নিজের বাড়িতেও পুজো হয় এবং সেখানে ওরা যেভাবে পুজো করে একই রকমভাবে পুজো হয় এবং ওদের তো ইকুয়ালি বড়ো করে হয়, আলাদা কিছু নয়। তবে ওই যেটা বলছিলাম যে ওই রাত জাগার আগে সকলে থাকতো এবং প্রজেক্টরে সিনেমা দেখা হতো এবং বাড়িতে ভেন বসতো, যেটা অনেকের বাড়িতে আগেকার দিনে হতো, সেগুলো সময়ের সাথে সাথে বোধ হয় চেঞ্জ হয়েছে, বাট আদারওয়াইজ মোটামুটি একই রকম। একদম ঐতিহ্য মেনে তুমি নিজেও পুজোর সঙ্গে যেভাবে তোমার দেখলেই বোঝা যাচ্ছে যে তুমি পুজোয় বসছো, তো কেমন লাগে, কীরকম ফিলিংস? তো ফিলিংস বলতে একটা মিক্সড ইমোশন কাজ করে, কারণ আমরা আগে পুজো করতাম, দাদুরা ছিলেন, বাবা ছিলেন, তো এখন তখন ঘুরে বেড়াতাম বা পরিবেশন করতাম, এখন তো নিজেকেই বসে পড়তে হয় পুজোয়, তো একটা মিক্সড ফিলিং। এবার তো প্রথম পুজো তোমার এই বাড়িতে, দুটো বাড়ি কী করে সামলাচ্ছ? যেহেতু খুব দুটো বাড়ি খুব কাছে তাই অসুবিধা হচ্ছে না, এবং এখানে আমার শ্বশুরবাড়িতে সবাই খুব সাপোর্টিভ, তো কোনো দরকার মানে যেটুকু শুধু নিয়ম করতে হচ্ছে তার আগে ফোন করে দিচ্ছি, আমি চলে আসি, করে আবার ওই ওই বাড়ির কাজ সামলাচ্ছি, তো খুবই খুবই ভালো লাগছে। খুব প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে এতদিন ধরে আমরা যাচ্ছি, এবছরে একটু সংক্রমণটা কমেছে বলে তাও মানুষ বেরিয়েছেন, এই বাড়ির ঐতিহ্য মেনে মানুষ ছুটেও আসেন এখানে পুজো দেখার জন্য। কী চাই এটা? এর আগে আমি যখন মানে গেস্ট হিসেবে আসতাম প্রচুর মানুষ আসতেন, এবং লাস্ট দু বছরে একটু কম করতেই হচ্ছে, বিকজ এমন একটা সিচুয়েশন, আশা করছি পরের বছর থেকে সব নর্মাল। একটাই প্রশ্ন, শেষ প্রশ্ন, আমাদের এখন বিশ্ব বাংলা সংবাদের দর্শকদের কী বলবো? দর্শকদের বলবো যে সকলে ভালো থাকুন, আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি এবং এখনও যাচ্ছি, এবং যাতে আমরা একটু ভালো সময় কাটাতে পারি, যাতে সব আগের মতো হয়, সেটার জন্য আমরা যাতে সকলেই চেষ্টা করি। ধন্যবাদ। আপনাদের আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুজো চলছে, আপনারা দেখছেন পুজো পুজো চলছে, এবং এই মুহূর্তে আমরা গৌরব এবং দেবলীনার সঙ্গে কথা বললাম। এখন এই পর্যন্তই, আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ। ক্যামেরায় দেবস্মিতের সঙ্গে চন্দন বন্দ্যোপাধ্যায়, এখন বিশ্ব বাংলা সংবাদ।